আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর হচ্ছে সময়টা হচ্ছে পয়েন্টামার থেকে কিছু বাজার করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো যেহেতু আমরা সেন্ট মার্টিন যাব, তো তার আগে কিছু প্রয়োজনীয় বাজার করে নিয়েছিলাম। তো একটা পিৎজাটে বিস্কিট, এটা যেহেতু নতুন পেয়েছি আমি পান্ডামার থেকে, এই বিস্কিটটা নিয়ে এসেছি। এটার দাম মনে হয় 100 নিয়েছে। আর এই তো দুটো চিপস বাবুর জন্য, মানে কিছু আনলে আমার বাবুর জন্য জিনিস আনাই লাগে, দুই তিনটা চিপস হচ্ছে মাস্ট আনা লাগে। আর আমার ওয়াশিং মেশিনের জন্য এই সার্ফ এক্সেল লিকুইড, যে সার্ফ এক্সেলটা এটা শেষ হয়ে গিয়েছিল, তো হচ্ছে এটা আমি আনলাম। আর হচ্ছে এই যে ডিটারজেন্ট এসিআই স্মার্টের, এটা এই ফার্স্ট টাইম আমি ইউজ করছি, তো আমি ফার্স্ট অফ অল রিন ইউজ করি। তো ভাবলাম যে এবার একটু এটা ইউজ করে দেখি যে কেমন, সবসময় তো এক জিনিস ইউজ করে ভালো লাগে না। তো এই তো প্রয়োজনীয় কিছু জিনিস। আর যেহেতু ওখানে যাব, তো একটা লিভনের প্রয়োজন ছিল। আমার চুল প্রচুর কার্ল, আপনারা হয়তো মাঝে মধ্যে ভিডিওতে দেখে থাকেন, তো রাফ হয়ে যায়। তো এই তো, আর নোরের এই হচ্ছে চিকেন ফ্রাইয়ের যেই মিক্সটা, সেটা নিয়ে এসেছিলাম। তো আর হচ্ছে একটা তেল, জুয়ের এই তেলটাই নিয়ে এসেছিলাম। তো এই ছিল ওভারঅল আমার পান্ডামার থেকে যাওয়ার আগের কিছু বাজার। আর হচ্ছে আম্মুর বাসায় চলে গিয়েছিলাম, তো দুপুরবেলা ভাইয়ের আবদার ছিল যে আজকে হচ্ছে অনেকদিন আমরা সুলতান ডাইন থেকে কিছু খাই না, তো আজকে হচ্ছে সুলতান ডাইন থেকে খাবো। তো বরাবরের মতো ফুডপান্ডার থেকে অর্ডার করে ফেললাম সুলতান ডাইনের একটা প্ল্যাটার, যেহেতু। তো এই তো এখান থেকে হচ্ছে যে প্ল্যাটারটা অর্ডার করে ফেলেছিলাম, দুই ভাই বোন মিলে খেয়ে নিলাম। আপনাদের ভাইয়া ছিল না, অফিসে ছিল, তো এটার মধ্যে হচ্ছে রোস্ট ছিল আর হচ্ছে জালি কাবাব ছিল। তো এটাই হচ্ছে রোস্ট আর জালি কাবাবটা অর্ডার দিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু প্ল্যাটার ছিল, তো প্ল্যাটারে যা যা ছিল এখানে এভরিথিং তাই ছিল। আর এটাই হচ্ছে আমাদের সেই কাচ্চিটা, সাথে হচ্ছে প্ল্যাটারের সাথে একটা বোরহানি ফ্রি ছিল। তো এটার সাথে কোনো ধরনের কোনো ফিরনি বা অন্য কিছু ছিল না, মিষ্টি জাতীয় জিনিস। আর আমার ছেলে তো দেখেন কী পরিমাণ খুশি, তার এক্সাইটমেন্ট ধরেই না। তো আর এদিকে আমার ভাই হচ্ছে মোবাইলে গেমস খেলতেছিল, তো ওর এক্সাইটমেন্টটা দেখানোর জন্যই শুধু ভিডিওটা আমি কাটিনি। আমার আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বলতেছিল যে হ্যাঁ আজকে বিরিয়ানি খাবো, মজা মজা। মানে এতটুকু বাচ্চা, সেও এখন বুঝতে পারে কোনটা মজা আর কোনটা মজা না, মানে সে এতটাই এখন এগুলোতে ইউজ টু। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সবাই খেতে বসে গেলাম আমরা সবাই মিলে। আর এইটা হচ্ছে দেখেন এই খাদকের অবস্থা, সে হচ্ছে বিরিয়ানি খেয়ে আবার ভাত নিয়ে বসছে। সো এইটুকুর জন্যই মেনলি আমি এই ভিডিওটা কারাপ্ট করি নাই, যে সে কী পরিমাণ খাইতে পারে দেখেন তাইলে। আবার আমি যখন ভিডিও করছিলাম সে এখানে পোস্ট দিচ্ছিল, আর ওইদিকে আমার পিচি দাঁড়ায় আছে। তো বাসায় চলে আসলাম সন্ধ্যার সময়, হচ্ছে হালকা একটু মুড়ি মাখানোর জন্য মুড়ি নিলাম। আর এখানে হচ্ছে আপনাদের ভাই একটা পেঁয়াজ ও একটা আলুর চপ নিয়ে এসেছে, যেহেতু বেশি খাবো না। তো এখানে হচ্ছে চানাচুর মাখা দিয়ে দিলাম, তো চানাচুর দিয়ে বাস এখন সব কিছুর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে সব কিছু দিয়ে কাঁচামরিচ, শশা, টমেটো, ধনিয়া পাতা, চানাচুর এবং ছোলা সব কিছু দিয়ে যেন এভরিথিং করে আমরা হচ্ছে সব কিছু মাখিয়ে নিয়েছি। তো ব্যাস মুড়িটাকে নিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম, বাট মুড়িটা খেতে এত বেশি টেস্টি হয়েছিল বলে বোঝানোর মতো না। আর সাথে ওই পেঁয়াজু আর আলুর চপটা যখন ভেঙে দিলাম, মানে রোজা রোজা ফিল পাচ্ছিলাম, যদিও কিছুদিন পর আমাদের রমজান চলে আসছে। তো যাই হোক, তো মুড়ি মাখা খেতে তখন মন চাচ্ছিল, তো দুজনে মিলে খেয়ে নিলাম। তো সব কিছু মিলিয়ে হচ্ছে মেখে, একদম সুন্দর করে মেখে আপনাদের ভাইয়ের কাছে নিয়ে গেলাম আর আমি খেলাম। তো আমার ছেলে তখনও ছিল তার নানু বাসায়, তো যে কারণে হচ্ছে একটু শান্তি মতো মুড়ি মাখাতে পেরেছি, নাহলে সেটাও সম্ভব হতো না। আমার ভিডিওতে মাঝে মধ্যে ওর ভয়েস পাবেন, আমি যখন ভয়েস দেই তখন হচ্ছে সে তখনও তার মধ্যে আওয়াজ করতে থাকে। আর যেহেতু মশার উপদ্রব, আপনাদের ভাই হচ্ছে মশায় টাঙিয়েছিল। আর আমার বারান্দার মূল আকর্ষণ হচ্ছে এই দোলনা, দোলনাটা আমি সব থেকে একটা অনলাইন শপ থেকে নিয়েছি, বাট দোলনাটা উপরে আমি এখন পর্যন্ত ড্রিল করে লাগাইনি, জাস্ট হচ্ছে এর দুই পাশে বেঁধে আমি ডেমোটা দেখছিলাম, ভালোই লাগছিল, বাট আমার বারান্দাটা চিপা। তো যাই হোক, অবশেষে সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিলাম, আর রাতের খাবারের উদ্দেশ্যে হোটেল মায়ামি, যদিও মায়ামি হবে হয়তো, ওখানে আমরা নেমে পড়লাম। আর এখানে খাওয়া দাওয়া শেষে এখানে আচার ছিল কিছু, আপনারা যারা হচ্ছে এখানে আসেন তারা হয়তো কম বেশি জানেন যে এখানে হচ্ছে আচার পাওয়া যায়। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষে আচারটা নিয়ে নিলাম। আর আমি এখানে গিয়ে, যেহেতু খাওয়ার আগে আমি পুরো ভিডিওটা করতে পারিনি অনেক বেশি টায়ার্ড থাকার কারণে, তো খাওয়ার পরেই হচ্ছে আমি এটার পুরো ভিউটা দেখালাম। তো কম বেশি সবাই যারা কক্সবাজার বা সেন্ট মার্টিন যাত্রা করেন, তো তারা হয়তো বা এই হোটেলেই থামানো হয় বাস। চালতা মোরব্বাটা কোনটা? এটা এটা এই চালতা মোরব্বা কি? এটা এটা চালতা মোরব্বা। এটা হ্যাঁ, আর এগুলো 50 গ্রাম দিলে আপনার দুই পিস ওইটা দেন, ওইটা 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 কেটেছে। আর এই তো আমরা হচ্ছে বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আমার ভাইয়ের কোলে ছিল আমার বাবু, আর এই হচ্ছে আমাদের বাস ইম্পেরিয়াল ছিল। আর খুব ভোর সকালে যখন ঘুম ভেঙে গেল, তখন এখানকার যে লবণের ক্ষেতগুলো বা লবণ চাষ করে যেগুলো, তো সেটাই হচ্ছে দেখতেছিলাম বাসের পর্দা সরিয়ে, দেখতে খুব ভালো লাগছিল।
তো অবশেষে সেই ঘাটের কাছে এসে পৌঁছালাম। আর এখানে আমরা সকালের নাস্তাটা ছেড়ে নিলাম। এখানে রুটি ভাজি আর ডিম ভাজি নিয়ে নিয়েছিলাম, সবাই এখানে খাবারটা সেরে নিচ্ছিল। তো এই তো আমরা দমদমিয়া ঘাট বা যেটাই হোক সেই ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে আমাদের শিপ ছিল বারো আউলিয়া। তো আমরা হচ্ছে বারো আউলিয়া শিপটা ধরবো। তো আমার ভাই হচ্ছে সামনে ছিল আর আমরা পিছনে ছিলাম। আর এখানকার ভিউগুলো এত সুন্দর ছিল যে আসলে না তুললেই না। তো যাই হোক, আর এখানেও সেই লবণের সেই চাষের মানে ক্ষেত বলে বা লবণ চাষ করে সেই জায়গাগুলো ছিল, সামনে অনেক জটলা ছিল। মানে মোট কথা এই সিজনগুলোতে আসলে সবাই সেন্ট মার্টিন বা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়, তো এখানে অনেক বেশি ভিড় ছিল। তো যাই হোক, অনেক কষ্টের পরও যেহেতু আমরা যখন সেন্ট মার্টিন বা শিপের উদ্দেশ্যে যাচ্ছিলাম, সারা দিনের জার্নি শেষে আনন্দটা এটুকুই কাজ করছিল যে অবশেষে ফাইনালি আমরা এখানে পৌঁছাতে পেরেছি খুব ভালোভাবে। তো যাই হোক, আর মানে চারিপাশের ওয়েদারটা এত বেশি বা পরিবেশটা এত বেশি ভালো ছিল, দেখতে ভালো লাগছিল। আর অবশেষে আপনাদের ভাইয়াও হচ্ছে পৌঁছে গেল। আর এখানে কিছু মসজিদ ছিল বা বা আছে না, তো এই চারপাশের যে নৌকাগুলো, এই নৌকাগুলোর সিনগুলো ভালো লাগছিলো। আর আমার ছেলে তো মনে সুখে গান গাচ্ছিলো তার বাবার কোলে বসে, আশেপাশের অনেকেই হচ্ছে ওকে দেখে হাসাহাসি করছিলো। তো এই তো আমাদের ঘাটে পৌঁছে গেলাম। আর এখানকার সবচেয়ে বড় শিপ ছিল বারো আউলিয়া, এটা যারা আমরা যাতায়াত করি কম বেশি সবাই জানি, আটলান্টিক ক্রুজ অ্যান্ড আরও কিছু ছিল, এত নাম আমার মনে নেই সঠিক। তো এইটাই হচ্ছে আমাদের এসি সিট প্যানারোমা। আমরা ওপেন ডেকের সিট পাইনি, যেহেতু পরে সিট কাটা হয়েছে, তো সেহেতু এসি সিটটা বা প্যানারোমা এই সিটটা আমরা নিয়েছি। একদম সামনে ছিল আমাদের সিটটা, যেখান থেকে আমরা ওপেন ডেকে যেতে পারবো। তো এই তো বাবুকে এখানে দাঁড় করে দিলাম। আর আমার বাবুর অনেক বেশি কষ্ট হয়েছিল, তারপরেও সে হ্যাপি ছিল, তার ঘোরাফেরা আমাদের মতোই ভালো লাগে। তো এই তো উপরে চলে আসলাম, আর উপর থেকে এই তো ফাইনালি শিপে উঠে, এই যে ওপেন ডেক। আর এখানে সবাই হাঁটাহাঁটি করছিলো তখন, শিপে এখন পর্যন্ত মানুষ উঠেনি, আমরাই ফার্স্ট অফ অল খাওয়া দাওয়া করে উঠে গিয়েছি। ফাইনালি যখন শিপে উঠলাম এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিলো, মনে হচ্ছিলো যে যেটা হচ্ছে ছবিতে দেখেছি সেটা হলো আজকে বাস্তব হচ্ছে। তো এখনও কোনো ধরনের কোনো শিপ ছাড়া হয়নি, আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন ওখানে কী পরিমাণ ভিড়। আমি জাস্ট উপর থেকে এটুকুই তুলছিলাম যে যেহেতু আমি আগে আসতে পেরেছি সেহেতু আমার জন্য এটা একটা ভালো কাজ। তো এই তো শিপ ছেড়ে দিয়েছে, আর যে গাংচিলগুলো সে গাংচিলগুলো আসা শুরু করে দিয়েছে। একরকম মানে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল ভিতরে, মনে হচ্ছিল যে প্রাকৃতিক চিহ্নগুলো কত বেশি সুন্দর। তো আমাদের সিটটা হচ্ছে এখান থেকে নিচে, ওই যে একদম সামনে বরাবর এখান থেকে আমরা উঠতে পারি। তো লাস্ট হচ্ছে যে এখানকার যে ভিউটা, এটা এত বেশি ভালো লাগছিলো। আমাদের বারো আউলিটা এটার থেকে আগিয়ে ছিল। আর সমুদ্র মানেই সুন্দর, সমুদ্র মানেই সৌন্দর্য। এই তো
তো ফাইনালি আমরা দ্বীপে পৌঁছে গেলাম আর আমাদের রিসোর্টে আমরা পৌঁছে গিয়েছি। এখানে এসেই মাস্টারবাবুকে যখন হ্যামকে শুয়ে দিলাম, ব্যাস সে তো মজার আনন্দে সেখানে দোল খাচ্ছিল আর খুব মজা পাচ্ছিল। তো এই তো এসে পড়লাম। আর এসে হচ্ছে আমরা আমাদের খাবার দাবারের মেনু পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের থেকে আগে থেকে অর্ডার নিয়ে রেখেছিল। এখানে ছিল ভাত, ফ্লাইং ফিশ ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে কোরাল মাছ ভুনা বা ভাজি, যে কোনো একটা কিছু হবে, ডাল ছিল। তো এই তো দিন শেষে আপনাদের ভাইয়া বিকালবেলা সাইকেল নিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে পড়লো আর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। তো ক্লান্তি লাগছিল, তারপরও হচ্ছে যখন সমুদ্রের চেহারা দেখছিলাম তখন ভালো লাগছিলো। আপনাদের ভাইয়া বারবার বলছিল আমাদের ভিডিওটা করো, আমাদের ভিডিওটা করো, যেহেতু আমরা বাপ্পাটা সাইকেল চালাচ্ছি। তো সমুদ্র মানে আনন্দ, সবাই যেয়ে সেখানে খুব আনন্দ করছিলাম, চারপাশের ভিউসটা তোলার চেষ্টা করছিলাম, সব কিছু মিলিয়ে খুব আনন্দ লাগছিল। এই তো সবাই খুব মজা করছিল। আর এখানে আপনাদের ভাইয়া বাইক সাইকেল চালাচ্ছিল আর মাস মানে আমার ছেলে মাস্টুর ও এসে তো মনে করেন পুরাই একদম সাইকেল পাগলা হয়ে গেছে, ওর বাবাকে বারবার বলছিল। আর আশেপাশে অনেক ক্যামেরাম্যান ছিল আর এই ধরনের ছোট ছোট সেট বিক্রি করছিল মেয়েগুলো, তো সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে পাশের কিছু রিসোর্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আটলান্টিক রিসোর্ট। এটা অনেক বড় রিসোর্ট বাট আমরা এটা কোনো সিট খালি পাইনি, যদি পেতাম অবশ্যই আমি এখানে একটা মানে আমাদের রিসোর্টটা ভাড়া নিতাম। আর এটার নামটা আমি একটা ভুলে গিয়েছি, সঠিক মনে পড়ছিল না, বাট এটা তো আর এটা হচ্ছে ফ্যামিলি টাইম রিসোর্ট। সবাই হয়তো কম বেশি রিসোর্টটার কথা শুনেছেন। এখানে আমরা কোনো সিট খালি পাইনি দুর্ভাগ্যবশত, আমরা খুব লেটে সিট মানে ভাড়া করেছি। আর এখানে আমার বাবু দৌড়াচ্ছিল, মানে ও তো ফার্স্ট টাইম সমুদ্র দেখলে যা হয় আর কি, ওর কাছে আনন্দ লাগতেছিল, চারপাশে সমুদ্র আর মাঝখানে ও খেয়েছিল। আর এখানে ও তো আমি ওকে ছেড়ে দিয়েছি, কারণ ও হচ্ছে ঢাকা শহরে বালি পায় না, মজা পায় না। তো বাট এখানে এসেছে, এখানে এসে যদি সে বালিগুলো না ধরে, মজা না করে, তাহলে আসলে মজা করবে কখন? তো আমি তাকে খেলতে দিয়েছি, যে বলছি তুই খেল। আর এই তো সে পানি পেয়ে খুব এক্সাইটমেন্ট, বাচ্চারা তো পানি দেখে এমনি পছন্দ করে, ওখানকার পানি দেখে তো বড় মানুষের ভালো লাগে, ছোটোদের তারও ভালো লাগবে। আর সমুদ্রের গর্জন শুনতে কার না ভালো লাগে, সব কিছু মিলিয়ে আমার কাছে এত বেশি ভালো লাগছিল। তো আমরা বাজার থেকে কিছু কেনাকাটা করলাম আর এখানকার সি ফুড থেকে কিছু খেলাম, তো এটার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাতে রিসোর্টে এসে আমাদের খাবার ছিল সুন্দরী মাছ আর ভাত ডাল ফ্লাইং ফিশ ভর্তা। তো এখানে আমরা জাস্ট বিচের সামনে বসেই খাবারটা উপভোগ করছিলাম, খাচ্ছিলাম, আর বিচের যেই গর্জনটা সেটা আসলে দেখছিলাম। সব কিছু মিলিয়ে আমাদের যে প্রথম দিন সেন্ট মার্টিনের খুব বেশি ভালো কেটেছিল, খুব বেশি সুন্দর কেটেছিল। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে